সোমবার থেকে কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লি শাটডাউন ঘোষণা করেছে মালিক সমিতি। এই বিষয়ে বিস্তারিত জানাতে এখন আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, গার্মেন্টস পল্লি শাটডাউনের ব্যাপারে বিস্তারিত জানাবেন, শ্রমিকদের প্রতিক্রিয়া বিশেষভাবে একটু বলবেন। সভা করেন এবং সেই সভা করে তারা কিন্তু আজকে সিদ্ধান্ত নিয়েছেন, কাল থেকে অর্থাৎ আগামীকাল থেকে আপনার হচ্ছে যে এই গার্মেন্টস পল্লি এলাকা সরকার ঘোষিত 31 তারিখ পর্যন্ত তারা হচ্ছে গিয়ে শাটডাউন করেছেন। এবং এখানে আমরা যারা শ্রমিক রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা এই বিষয়টিকে আসলে স্বাগত জানিয়েছেন, কারণ যেহেতু এখানে প্রায় 10 লক্ষ শ্রমিক কাজ করেন, সেই 10 লক্ষ শ্রমিকের আসলে এখানে পাশাপাশি বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ধরনের ক্রেতার সমাগম হয়, সব মিলিয়ে প্রায় এখানে প্রতিদিন 20 থেকে 25 লক্ষ মানুষের সমাগম হয়। এই সেই সমাগমে আসলে এত জনসময় দেরি আছে সরকার পক্ষ থেকে বারবার আপনার হচ্ছে নিষেধ করা হচ্ছে, সেদিকে বিবেচনায় নিয়ে আজকে কিন্তু গার্মেন্টস পল্লির দোকান মালিক সমিতির যারা আপনার হচ্ছে গিয়ে রয়েছেন সমিতি, তারা সবাই মিলে বসে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আগামীকাল থেকে এই গার্মেন্টস পল্লি বন্ধ থাকবে। আমরা কথা বলছি এখন আমাদের সাথে রয়েছেন কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লি ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মুসলিম ঢালী। আপনারা যে বন্ধের সিদ্ধান্ত নিয়ে যেটা কিভাবে নিলেন, এতে করে শ্রমিকদের আসলে কোনো প্রভাব পড়বে কিনা, কারণ শ্রমিকরা তো আসলে খেটে খাওয়া মানুষ। ধন্যবাদ। আসলে কেরানীগঞ্জ বিশাল একটা গার্মেন্টস পল্লি, এখানে লক্ষ লক্ষ লোক কাজ করে, সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে লোক আসে। বর্তমানে যে করোনা ভাইরাস সেটা সারা বাংলাদেশের যে সংক্রমণ প্রায় দেশে এটা বিস্তার করেছে, আমাদের দেশে আমরা এই ভাইরাসটা যেন ছড়াতে না পারে এবং আমরা যেন সেফ থাকতে পারি সেই লক্ষ্যে আমরা আমাদের উপজেলা প্রশাসনের সাথে মিটিং করে এবং আমরা আমাদের আপনার জরুরি মিটিং করে আমরা এই আস্তে আস্তে ক্যাবিনেটে বিভিন্ন দোকান কারখানা বন্ধ করার বিষয়ে নিয়েছি এবং যাতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখনো যে অনেক লোকের ঘর বিভিন্ন অঞ্চল থেকে লোক এসে এখানে সন্ধ্যার পরে একটা বিরাট জমায়েত হয় ঘর করতে পারে, করোনা ভাইরাসের আমরা আশঙ্কা করতেছি এই জন্য এবং ঝুঁকি মনে করতেছি এলাকার স্বার্থে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন ওই নির্দেশনা আমরা মান্য করার ক্ষেত্রে আমরা এই বন্ধ ঘোষণা করেছি। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে সার্মিন শুনছিলেন, আমরা কথা বলছিলাম ধন্যবাদ লিটন মাহমুদ। আপনার পেছনে একটা ছোট আকারের জটলা দেখা যাচ্ছে, সমাগম জনসমাগম এড়িয়ে চলুন, সচেতন থাকুন। ধন্যবাদ লিটন মাহমুদ যুক্ত হওয়ার জন্য।